আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারহানাস কুকিং স্টুডিও। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব শীতের সবজি দিয়ে খুবই সহজ এবং মজাদার একটি সবজির রেসিপি। আপনারা এই সবজিটি পোলাও, ভাত, রুটি যে কোনো কিছুর সাথে খেতে পারেন। চলুন দেখে নেই কীভাবে সবজি বানাতে হয়। সবজি বানানোর জন্য চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেল ভালোভাবে গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি। তেল ভালোভাবে গরম হয়ে এলে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবং সাতটা কাঁচামরিচ। এই কাঁচা মরিচগুলো আমি আগে থেকে মাঝখান থেকে কেটে নিয়েছি। পেঁয়াজ মরিচ দিয়ে দেওয়ার পর আমি খুন্তির সাহায্যে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আমি পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। পেঁয়াজগুলো হালকা ভেজে নেওয়া হয়ে গেলে আমি এখন এখানে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ জিরা। জিরা দিয়ে দেওয়ার পর আমি খুন্তির সাহায্যে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। তারপর দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ গরম মশলা বাটা। আপনারা গরম মশলা বাটার পরিবর্তে গরম মশলা গুঁড়াও ব্যবহার করতে পারেন। জিরা বাটা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ। সব কিছু দিয়ে দেওয়ার পর খুন্তির সাহায্যে ভালোভাবে মিক্স করে দিচ্ছি। মশলাগুলো যেন পুড়ে না যায় সেজন্য আমি এখানে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। পানি অ্যাড করার পর এই মশলাগুলো আমি 5 মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নিব। আর এ সময় চুলা মিডিয়াম হিটে রাখতে হবে। মশলাগুলো 5 মিনিট কষিয়ে নিয়েছি। মশলাগুলোর মধ্যে সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি কেটে রাখা সবজিগুলো এর মধ্যে দিয়ে দিব। আমি এখানে মিষ্টি কুমড়া, পটল, বরবটি, আলু, সিম, গাজর এবং ফুলকপি নিয়েছি। আপনারা যে কোনো সবজি দিয়ে এই সবজিটি বানিয়ে নিতে পারেন। আমি এই সবজিগুলো কিউব করে কেটে নিয়েছি। কেটে রাখা সবজিগুলো আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। সবজিগুলো দিয়ে দেওয়ার পর মশলার সাথে সবজিগুলো ভালোভাবে মিক্স করে নিচ্ছি। চুলা মিডিয়াম হিটে রেখে 5 মিনিটের মতো আমি এই সবজিগুলো ভেজে নিব। ফিরে এলাম 5 মিনিট পর। এরই মধ্যে সবজিগুলো হালকা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি 4 কাপ পরিমাণ পানি। পানির পরিমাণ আপনারা ইচ্ছে মতো কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারেন। পানি দিয়ে দেওয়ার পর খুন্তির সাহায্যে সব কিছু ভালোভাবে মিক্স করে নিতে হবে। সব কিছু মিক্স করে নেওয়া হয়ে গিয়েছে। এখন চুলা মিডিয়াম হিটে রেখে 10 মিনিটের মতো এই সবজিটা আমি রান্না করে নিব। ফিরে আসছি 10 মিনিট পর। ফিরে এলাম 10 মিনিট পর। 10 মিনিট পর দেখুন সবজি থেকে সব পানি প্রায় শুকিয়ে এসেছে। এই 10 মিনিটের মাঝে আমি কয়েকবার খুন্তি দিয়ে নেড়ে দিয়েছিলাম, যার কারণে সবজিগুলো নিচে লেগে যায়নি। এই সবজিগুলো আমি আর 5 মিনিটের মতো রান্না করে নিব। সবজি রান্না করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি চুলা বন্ধ করে এটা পরিবেশন করে নিব। দেখুন সবজি দেখতে কতটা লোভনীয় এবং কতটা কালারফুল হয়েছে। আমার আজকের রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।
আর এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।